আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড 258, দৈনিক সংক্রমণ 28.44%। নামের শেষে লিগ জুড়ে দিয়ে শতাধিক ভুঁইফোর সংগঠন, সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। এবং নির্মাণের আগেই ভেঙে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর, কাজ রেখে লাপাত্তা ঠিকাদার, চুরি যাচ্ছে উপকরণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে আপনাদের সাথে আছে মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24online। একদিন যেতে না যেতেই করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় মারা গেছে 258 জন, আর নতুন করে শনাক্ত হয়েছে 14,925 জন। দৈনিক সংক্রমণ হার 28.44%। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 24 ঘন্টায় করোনায় 258 জন মারা গেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 19,779। একদিনে শনাক্ত 14,925, আর সুস্থ হয়েছে 12,439 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 28.44%, মৃত্যু হার বেড়ে হয়েছে 1.66%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 84, চট্টগ্রাম বিভাগে 61 এবং খুলনা বিভাগে 50 জন। করোনায় 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছে 78 জন। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নামের শেষে লিগ জুড়ে দিয়ে গজিয়ে উঠেছে শতাধিক ভুঁইফোর সংগঠন। শুধু লিগই নয়, কোথাও আবার শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়েন নামও ব্যবহার করছে সুযোগ সন্ধানীরা। পাড়া, মহল্লা, গ্রামে গঞ্জে এখন এরকম সংগঠনের অভাব নেই। এদের অনেকেই আবার নিজেদের আওয়ামী লীগের সহযোগী সংগঠনও দাবি করে। নাম সর্বস্ব এসব সংগঠনের কারণে আওয়ামী লীগ বিব্রত বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। জসিম জুয়েলের রিপোর্ট। হেলেনা জাহাঙ্গীর কাণ্ড সামনে আসার পরই বেরিয়ে আসে ভুঁইফোর সংগঠনগুলোর চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরেই ঘুরছিল আওয়ামী চাকরিজীবী লীগের পোস্টার। সংগঠনটি আবার জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি, সাধারণ সম্পাদক পদে নিয়োগ দিতে চায়। এই চাকরিজীবী লীগের মতোই নামের শেষে লীগ জুড়ে দিয়ে সারা দেশে আনাচে কানাচে গজিয়ে উঠছে বহু সংগঠন। এদের কাজই হচ্ছে সাধারণ মানুষের সাথে প্রতারণা। বিভিন্ন দিবস কিংবা উপলক্ষ আসলেই তাদের তোড়জোর বাড়ে, অথচ গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সংখ্যা 8টি আর ভ্রাতৃপ্রতিম সংগঠনের সংখ্যা 2টি। নাম সর্বস্ব জনসেবা লীগের চেয়ারম্যান জানান, তারা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মতোই কাজ করছে, জনসেবাই তাদের উদ্দেশ্য। অনেক সিনিয়র নেতৃবৃন্দরা জানে সহযোগী যে সংগঠনগুলো আছে বাংলাদেশ আওয়ামী লীগের, তারা কিন্তু এটা প্রথমেই করার সাথে সাথে সহযোগী সংগঠন হয় না। চাকরিজীবী লীগের সভাপতি হেলেনা জাহাঙ্গীরকে ফোনে পাওয়া যায়নি, তবে বহিষ্কারের পর ফেসবুক পেজে আওয়ামী লীগ সিনিয়র নেতাদের ব্যাপক সমালোচনা করেন তিনি। কিসের নেতা হয়েছেন আপনারা? আপনারা নেতা হওয়ার যোগ্য? আমি মনে করি আপনারা নেতা হওয়ার যোগ্য না। রাজনীতিতে ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে নিজেকেও বদলে ফেলা হেলেনা জাহাঙ্গীর ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করেন। কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টির সাথে তার সখ্যতা, সময়ের সাথে সাথে আবারও রূপ বদল। নাম সর্বস্ব এসব দল নিয়ে বিব্রত আওয়ামী লীগ। প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, লীগ নাম ব্যবহার করে যারা এসব করে বেড়াচ্ছে তারা প্রতারক। নিজের ব্যক্তিস্বার্থ হাসিল করা হীন বা মতলব বাস মানে অভিপ্রায় নিয়ে কেউ যদি এই ধরনের কোনো চেষ্টা করে তার বিরুদ্ধে অবশ্যই আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। আওয়ামী লীগের নাম ব্যবহার করে দলের অর্জন মিলান করতে দেওয়া হবে না বলেও জানান প্রেসিডিয়াম এই সদস্য। কোনো ধরনের কোনো সম্পর্ক না রাখার আহ্বান আমাদের দলের সাধারণ সম্পাদক। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ছে দেয়াল। যত্রতত্র ছড়ানো ইট, বালু, কাঠ,
কাজ রেখে লাপাত্তা মূলশিকাদার। এই সুযোগে পুকুর চুরিতে নেমেছে শ্রমিক মিস্ত্রিরা। ভুক্তভোগীদের অভিযোগ, টিনের পুরুত্ব যেমন ঠিক নেই তেমনি মানা হয়নি নকশা। মুন্সীগঞ্জে আশ্রয় প্রকল্পের অনিয়ম নিয়ে অখিল পোদ্দারের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। সঙ্গে ছিলেন জেলা প্রতিনিধি সাইফুর রহমান, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। মজুদ বর্ষে আমাদের লক্ষ্য, একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না, গৃহহারা থাকবে না। জাতির জনকের স্বপ্ন আর প্রধানমন্ত্রীর প্রত্যয়ে গড়া দরিদ্রজনের এই আবাসন, যাতে ঘরগুলি মানসম্মত হয়, ঠিকমতো কাজগুলি করা হয়। মুন্সীগঞ্জ সদরের আশ্রয়ণ প্রকল্পের পরতে পরতে হয়েছে অনিয়ম দুর্নীতি। 36 মিলির বদলে টিন আছে 32 মিলি, ঢালাইয়ে নেই রডের লেশমাত্র, ঠিক নেই সিমেন্ট বালুর মিশ্রণ, তাই হাতের স্পর্শে ভেঙে পড়ছে ইটের দেয়াল, জানালা দরজা। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে বেজায় খুশি মুন্সীগঞ্জের ঘরহীন মানুষ। বঙ্গবন্ধু কন্যার কাছে শাস্তি দাবি করেন স্বপ্নের ঘর তৈরিতে অনিয়মকারীদের। চাল দেয়, ব্যাগ দেয়, দিলে দেব জেলা প্রশাসনের প্রতিবেদন বলছে অনিয়ম হয়েছে বহুমাত্রিক। অনুমোদিত নকশা না মেনে ইচ্ছে মতো দুর্নীতি করেছে বর্তমান কমিটি। অভিন্ন অপরাধে বদলি হয়েছেন বেশ কজন। এসব দেখে শুনেও দুর্নীতি থামেনি। কমিটির সমন্বয়ক বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যরা মিলে ইচ্ছেমতো অনিয়ম করছে এখনো। কমিটি যে ফাইন্ডিং দিছে তার প্রেক্ষিতে অবশ্যই ব্যবস্থা হবে, কিন্তু আগে আর পরে 100 কাজ করলে সুখে থাকি না, হাতে পাঁচ আঙ্গুল পাঁচ ভাই সমান না। অবিলম্বে স্বপ্নের ঘরে মাথা গুঁজতে চান ভূমিহীনেরা। কেউ যা করছে শাকাছি না, আমাকে দিছে বালার লোকিয়া, আর আমরা অনেক পাইতেছি না কিছুই, সব খেয়ালে যাচ্ছে অরুই। ভাষান্তরের এই আশ্রয়ণ প্রকল্পে ইতোপূর্বেও দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি প্রমাণ হওয়ায় যারা যারা সম্পৃক্ত ছিলেন প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বর্তমান টিউনের সময়ও সেই একই দুর্নীতির ধারা বহমান, যে কারণে এই নির্মাণ কাজ শেষ করে কবে স্বপ্নের এসব ঘরে বসবাস করতে পারবেন এলাকাবাসী তা যেন অনিশ্চিত। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ভাষাঞ্চর, মুন্সীগঞ্জ। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। জয়পুরহাটে জেলা হাসপাতালে নেই আইসিইউ, আর সেন্ট্রাল অক্সিজেন স্থাপনে কচ্ছপ গতি। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। দর্শক, ঈদ পরবর্তী ষষ্ঠ দিনের মতো লকডাউন চলছে আজ, আর রাজধানীর গাবতলি থেকে লকডাউনের খবরাখবর জানাচ্ছেন দীপু সারোয়ার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার প্রবেশমুখ গাবতলিতে। এখানে যেটা দেখতে পাচ্ছি, গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে অনেক মানুষ ভোর থেকে রাজধানীতে প্রবেশ করছেন। আমার পিছনে যদি একটু দেখানোর চেষ্টা করব, ঢাকার ভিতরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান শ্রেণীর মানুষ ঢাকায় প্রবেশ করছেন এবং কোনো না কোনো উসিলা তারা দিচ্ছেন ঢাকায়। আমি এই মুহূর্তে একজনের সাথে কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলবো যে আসলে লকডাউন চলছে, কেন ঘরের থেকে বেরোনোর দরকার হলো বা কীভাবে এই পর্যন্ত আসলেন? এটা হলো নিত্য প্রয়োজনের একদম যেটা নিতান্তই প্রয়োজন, সেই হিসাবে যেহেতু আমার হলো যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল যেটা আছে টিবি হসপিটাল, সেখানে হলো আমার ভ্যাকসিন দেওয়ার কথা, যার জন্য আমি আলমনগর ওখান থেকে চলে আসলাম এখানে, ওই ভেঙে ভেঙে রিক্সায় করে তারপর একটু হেঁটে এইভাবে, তার ভ্যাকসিনটা আমাকে দিতে হবে। এটা ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা একজন মানুষের কথা শুনছিলাম, তিনি ভ্যাকসিন দিবেন বলে ঘরের থেকে বেরিয়েছেন এবং ভেঙে ভেঙে এই গাবতলি পর্যন্ত এসেছেন। এখানে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা আছেন, একটি পুলিশের চেকপোস্টের কার্যক্রম চলছে ভোর থেকেই, তারা গাড়ি আটকাচ্ছেন এবং মানুষকে জিজ্ঞাসাবাদ করছেন, যদি কোনো তারা যদি মনে করছেন যে এটা অযৌক্তিক কারণে বেরোচ্ছেন তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। কথা বলবো এই পুলিশ কর্মকর্তার সাথে। আজকে তো মানুষের চাপ অনেক বেশি, আসলে এই নিষেধাজ্ঞার মতো এত মানুষ কীভাবে বেরোচ্ছে, আপনারা এই বিষয়টি কীভাবে দেখছেন? আপনারা জানেন যে গত 23 তারিখ থেকে এই লকডাউন শুরু হয়েছে, তো আমাদের যে সরকারি যে স্বাস্থ্যবিধির যে বিধিনিষেধ সেগুলোকে পুরোপুরি বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি।
এখন মানুষ তার জীবিকার তাগিদেই হোক আর যে কোনো কারণেই হোক বিভিন্ন অজুহাতেই হোক তারা কিন্তু ঘর ছেড়ে রাস্তায় চলে এসছে। আপনি দেখতে পাচ্ছেন গাড়ির সংখ্যা তেমন না, বাট আপনার মানুষ হেঁটে হেঁটে অনেক লোক চলে আসছে। হ্যাঁ, কারেক্ট। তো আমরা এটা খুব শক্তভাবেই দেখছি, যেসব লোক মাস্ক পরেনি তাদেরকে মাস্ক পরাবার উদ্বুদ্ধ করছি। আর গাড়ির ব্যাপারে আমরা যেসব গাড়িগুলো সরকারি বিধিনিষেধ ভঙ্গ করে বিভিন্ন অজুহাতে বের হয়েছে যে সেগুলোর ব্যাপারে আমরা কনফার্মেশন নিচ্ছি যে সে সঠিক কারণে বের হয়েছে কি না। যদি সে সঠিকভাবে তার যুক্তি উপস্থাপন করতে না পারে আমরা তার আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো এই পুলিশ কর্মকর্তা কথা শুনছিলেন। রাজধানীর বিভিন্ন এলাকা আমি ঘুরে এসেছি, সেখানেও যেটা দেখতে পেয়েছি যে গাড়ির সংখ্যা তুলনামূলক কম থাকলেও বেড়েছে রিকশা এবং হোন্ডার চাপ। একই সাথে পায়ে হাঁটা মানুষের সংখ্যাও কিন্তু বেড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। তো গাবতলি এলাকা থেকে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। দর্শক, ষষ্ঠ দিনের লকডাউনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দীপু শিকদার। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের ভিলিচার পাড়ায় পাহাড় ধসে সৈয়দ আলমের বাড়ি গুঁড়িয়ে যায়। পরে স্থানীয়রা মাটির নিচে চাপা পড়ে যাওয়া ওই পরিবারের তিন ছেলে ও দুই মেয়ের মৃতদেহ উদ্ধার করে। টেকনাফ থানার পুলিশ সদস্যরা এখনও ঘটনাস্থলে রয়েছে। এদিকে ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ বসতিগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। জয়পুরহাট জেলা হাসপাতালে নেই পিসিআর ল্যাব ও আইসিইউ, আর সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের কাজ চলছে ধীর গতিতে। জয়পুরহাট জেলা হাসপাতাল এবং চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে চিকিৎসক ও নার্স সংকট রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জয়পুরহাট প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। জয়পুরহাটে সংক্রমণের হার ঊর্ধ্বগতি, প্রতিদিনে সংগ্রহ করা নমুনা পাঠানো হচ্ছে ঢাকায় পিসিআর ল্যাবে, রিপোর্ট আসতে সময় লাগছে এক সপ্তাহ। নমুনা দিয়ে রিপোর্ট পাওয়ার আগে স্বাস্থ্যবিধি না মেনে ঘুরে অনেকে, এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। এই অবস্থার মধ্যে 150 শয্যার আধুনিক হাসপাতালে নেই পিসিআর ল্যাব ও আইসিইউ। করোনা ওয়ার্ডে রোগীর তুলনায় শয্যা সংখ্যা কম হওয়ায় অনেক রোগীকে বাড়ি চলে যেতে হচ্ছে। জটিলতা বাড়লে করোনা আক্রান্তদের যেতে হচ্ছে বগুড়া অথবা রাজশাহী মেডিকেল হাসপাতালে। করোনা পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হচ্ছে, এমন অবস্থা যারা মানে পজিটিভ আসছে তাদেরকে মানে কোনো চিকিৎসা দেওয়ার বদলে তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। জয়পুরহাট আধুনিক হসপিটাল, অথচ এখানে একটা আইসিইউর ব্যবস্থা নেই, সেন্ট্রাল অক্সিজেন নেই, তাহলে আমরা কোথায় যাব? টেস্ট করার জন্য কোনো কিটের ব্যবস্থা নেই, পিসিআর ল্যাব নেই, আইসিইউ বেড নেই, অক্সিজেন নেই। পিসিআর ল্যাব স্থাপন করা হলে এ সংকট থেকে উত্তরণ সম্ভব বলছেন চিকিৎসকরা। জয়পুরহাটে কোনো সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নেই, যে সমস্ত রোগী করোনা দ্বারা আক্রমণ হচ্ছে এবং যথেষ্ট শ্বাসকষ্ট ভুগতেছে তাদের লাইফ সেভিংয়ের জন্য সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই যথেষ্ট প্রয়োজন আছে। কর্তৃপক্ষ বলছে পিসিআর ল্যাব স্থাপনের চেষ্টা চলছে। সেন্ট্রাল অক্সিজেনের কাজ চলমান, 50%-এর বেশি কাজ হয়ে গেছে, আর আমাদের আইসিইউ রিলেটেড যাবতীয় যন্ত্রাদি এবং ভৌত কাঠামো পুরো রেডি করা হয়ে গেছে। অক্সিজেন কনসেন্ট্রেটর মানে সাপ্লাইটা পুরোপুরি ঠিক হয়ে গেলে আমরা আইসিইউটা চালু করতে পারবো। শিগগিরই সদর হাসপাতালে পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপনের দাবি জেলাবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শরীরে ক্যামেরা সংযুক্ত করে দায়িত্ব পালন শুরু করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। প্রাথমিকভাবে সিএমপির চারটি থানার পুলিশ বডি অন ক্যামেরা ব্যবহার করছেন। এসব ক্যামেরা ভ্রাম্যমান সিসিটিভি হিসেবে কাজ করবে। কর্মকর্তারা বলছেন, এই প্রযুক্তি ব্যবহারে পুলিশের জবাবদিহিতা যেমন বাড়বে, তেমনি অপরাধ দমন সহজ হবে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে জানাচ্ছেন হাসান ফেরদৌস। পাইলট প্রকল্প হিসাবে চট্টগ্রামের কোতোয়ালি, ডবলমুরিং, পাঁচলাই ও পতেঙ্গা সহ ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের শরীরে বডি অন ক্যামেরার ব্যবহার শুরু করেছে সিএমপি। সেন্ট্রাল একটা কন্ট্রোল রুম থাকবে, ওই কন্ট্রোল রুম থেকে সিনিয়র অফিসাররা মনিটরিং করবে কার্যক্রমে। রেডিও সিস্টেম আছে, জিপিএস প্রযুক্তির মাধ্যমে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের আচার আচরণ জানা যাবে এই ক্যামেরার মাধ্যমে। এছাড়া অপরাধ দমন, অপরাধীদের দ্রুত শনাক্তকরণে এই বডি অন ক্যামেরা সহায়তা করবে বলে আশা করছেন কর্মকর্তারা। বিভিন্ন সময় অভিযোগ আসে যে আমাদের যারা মাঠে কাজ করে সার্জেন্ট বা সাব ইন্সপেক্টর, তারা বিভিন্ন সময় যথাযথ আচরণটা মানুষের সাথে করে না,
তো আমরা সেটাকেই দেখার জন্য আমরা সেটাকে পর্যালোচনা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই বডিওয়ান ক্যামেরাটা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে আধুনিকায়নে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার অংশ হিসেবে চট্টগ্রামে পাইলট প্রকল্পের আওতায় পুলিশের শরীরে ক্যামেরা সংযুক্ত করা হচ্ছে বলে জানান সিএমপির এই কর্মকর্তা। আমরা এই কার্যক্রমটি শুরু করেছি, আমরা এই কার্যক্রমে 7 দিন পর পর আমরা একটি মনিটরিং এর ব্যবস্থা রেখেছি যে এটা কি ধরনের হয়, আমরা ভিডিওগুলো দেখবো, ভিডিওগুলো অ্যানালাইসিস করছি, আমাদের অ্যানালাইসিস শাখা ভিডিওগুলো অ্যানালাইসিস করবে এবং তার পরবর্তীতে আমরা আপনাদের বলতে পারবো যে এই ক্ষেত্রে আমাদের কার্যক্রমের সফলতা বা আমাদের কোনো আরো কোনো উন্নতির জায়গা রয়েছে কিনা সেই জায়গাগুলো চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করব। পর্যায়ক্রমে চট্টগ্রাম মহানগরীর 16টি থানায় বডি অন ক্যামেরা কার্যক্রম সম্প্রসারণ করবে সিএমপি। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আবারও নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। টিউনিশিয়ায় প্রধানমন্ত্রীকে বরখাস্তের প্রতিবাদে আন্দোলন অব্যাহত, প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ। এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড 258, দৈনিক সংক্রমণ 28.44%। দামের শেষে লিগ জুড়ে দিয়ে শতাধিক ভুইফোর সংগঠন, সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। এবং নির্মাণের আগেই ভেঙে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর, কাজ রেখে লাপাত্তা ঠিকাদার, চুরি যাচ্ছে উপকরণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।